উচ্ছে বা করলা একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখুন। যারা জীবনে করলা খায় না তারা তো চেটে পুটে খাবে, আর সেই সাথে রেসিপিটা এতটাই সুস্বাদু যে ছোট বড় সবাই আঙুল চেটে খাবে। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রামের মতো করলা। এবার এই করলাগুলোকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ভালোভাবে জল ঝরিয়ে এখন করলাগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো এভাবে আমি এখন সবগুলো করলা গ্রেট করে নেব। তো এখানে আমার সবগুলো করলা গ্রেট করা হয়ে গেছে। গ্রেট করার পর ঠিক এরকম দেখতে হবে করলাগুলো। এবার আমি এখানে একটা অর্ধেক আলু সিদ্ধ করে নিয়েছি। আপনারা আলুর পরিমাণটা বাড়াতে পারেন, তবে আমি একটা আলুর অর্ধেক নিয়েছি। এরপর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন। বেসনের পরিবর্তে চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, খুবই সামান্য পরিমাণ দিয়ে দিলাম 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা পাউডার, এবং সবশেষে দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো কিন্তু আমি একদম কুচিয়ে দিয়েছি। এবার সব কিছু একসাথে আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই মেশানোর কাজটা অবশ্যই হাত দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে খুব ভালোভাবে সব কিছু মেশানো যাবে। তো এখানে সব কিছু খুব সুন্দর করে আমি কিন্তু মিশিয়ে নিলাম। আর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঠিক এরকম ডোয়ের মতো দেখতে হবে। এবার এই ডো থেকে অল্প অল্প করে নিয়ে আমরা যেভাবে মাছের মুইটা বানাই ঠিক মাছের মুইটার মতো আমি এখানে শেপ দিয়ে নেব। তবে চাইলে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো শেপ এখানে দিয়ে নিতে পারেন। আর অন্যদিকে একটা প্যানে কিন্তু আমি অলরেডি তেল গরম করে নিয়েছি। চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে ভাজার জন্য, সরিষার তেল দিয়ে ভাজলে এগুলো খেতে খুব টেস্টি হবে। তো এখানে তেল গরম হয়ে গেছে, এখন আমি একে একে করলার মুইঠাগুলো দিয়ে দেব। তো আপনারা করলা বা উচ্ছে দিয়ে তো অনেক রকম রেসিপি ট্রাই করেছেন, তো একবার হলেও আপনারা এই করলার মুইঠার রেসিপিটা ট্রাই করবেন। কতটা টেস্টি হয় আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অসাধারণ লাগে খেতে, অনেক লোভনীয়, অনেক মুখরোচক। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন। তো এখানে আমি কিন্তু সবগুলো করলার মুইঠা একে একে দিয়ে দিলাম। লো টু মিডিয়ামে রেখে প্রায় 1.5 মিনিট ধরে আমি ভেজে নিয়েছি। এখন মুইঠাগুলো আমি উল্টে দেব। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এখন এই পিঠটাকেও ঠিক এরকম কালার করে ভেজে নেব। একটু সময় ধরে ভাজতে হবে, তাহলে প্রত্যেকটা কিন্তু এরকম কালার চলে আসবে আর অনেক বেশি ক্রিস্পি হবে। তো এখানে 2 পিঠেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে মুইঠাগুলো ভেজে নেব। অনেকে আছে কিন্তু করলাটা একেবারেই পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারা তো খেতেই চায় না। তো আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা এই পদ্ধতিতে একবার করলা বা উচ্ছে বানিয়ে দেখুন, সবাই আঙুল চেটে খাবে। তো এখানে সবগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এগুলো ভাজতে কিন্তু একেবারেই তেলের প্রয়োজন হয় না, খুব অল্প তেলেই আপনি এগুলো ভেজে নিতে পারবেন। তো এখন কিন্তু আমাদের লোভনীয় মুখরোচক করলার মুইঠা অলমোস্ট রেডি। আপনারা নিশ্চয়ই চিতল মাছের মুইঠা থেকে আরও অনেক রকম মুইঠা খেয়েছেন, তবে আশা করি করলার মুইঠা কেউ খাননি। তো একবার হলেও এই ইউনিক রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী পর্বে এরকম নতুন আরও একটি রেসিপির সাথে। ততক্ষণ সবাইকে বাই বাই, ধন্যবাদ।